সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি ডোজ করোনা টিকা, জানালেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি। সেপ্টেম্বরে দিতে পারে সিরামও। করোনায় রাজশাহী, খুলনা সহ 10 জেলায় 50 জনের মৃত্যু। 7 জেলায় লকডাউনে বাস ছাড়া চলছে প্রায় সব গাড়ি। যত প্রাকৃতিক দুর্যোগই আসুক, দেশবাসী মোকাবেলা করতে সক্ষম, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। ভারতে নারী পাচারে নদী হৃদয় সিন্ডিকেটের সঙ্গে সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরাও জড়িত, জানালো পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে এক তরুণ নিখোঁজ, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দেশে ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি ডোজ করোনা টিকা, এর মধ্যে কোভ্যাক্স থেকে মিলবে 6 কোটি 80 লাখ ডোজ, আর আগামী মাসের শেষে আসতে পারে টিকার বড় চালান। সেপ্টেম্বরে টিকা মিলতে পারে সিরাম ইনস্টিটিউট থেকেও। টিকার আদ্যোপান্ত নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে 3 ধরনের টিকার প্রয়োগ চলছে, এর মধ্যে 1 কোটি ডোজেরও বেশি টিকা দেওয়া হয়ে গেছে। তবে অনিশ্চয়তা, আশাবাদ সব মিলিয়ে বাংলাদেশের টিকাদান কার্যক্রম এখনও চলমান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরার সঙ্গে। টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? সরকারের বিভিন্ন দপ্তরগুলো, মন্ত্রণালয়গুলো এখানে সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করে টিকা কীভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করছে। সিনোফার্ম এবং স্পুটনিক ভি আমরা নিতে পারি কিনা সেটা নিয়ে কথা হচ্ছে, মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সেগুলো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 14 লাখ টিকার একটি ঘাটতি আছে আমরা জানি, এই টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা যেটা সিরাম ইনস্টিটিউট থেকে কিনেছিলাম 3 কোটি ডোজ, সেখান থেকে আমরা 70 লক্ষ পেয়েছি, সুতরাং 2 কোটি 30 লক্ষ ডোজ আমরা আরও ওখানে পাব। এবং সেটাও আমরা আগের থেকে যেটা জেনেছিলাম মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এগুলো মোটামুটি মানে অ্যাভেলেবেল হবে বলে আমাদের কাছে যে তথ্য আছে। এছাড়াও আপনারা জানেন যে কোভ্যাক্স থেকে আমাদের 20% পপুলেশনের জন্য টিকা দেওয়ার কথা, যেটা বিনামূল্যে আমাদের সরকার পাবে। এই ডিসেম্বরের মধ্যেই এই 6 কোটি 80 লক্ষ টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে, আর 2 কোটি 30 লক্ষ আমরা আমাদের কেনা টিকা যেটা সিরাম ইনস্টিটিউট থেকে পাবো। এছাড়াও সিনোফার্ম এবং স্পুটনিক থেকে যদি আমাদের কেনা যে কার্যক্রম হচ্ছে সেটা যদি যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে যদি ফুলফিল হয়, সেখানেও আমরা 1.5 কোটি বা 2 কোটি ডোজ টিকা আমাদের পাওয়ার কথা। তো সব মিলে কিন্তু এই বছরের মধ্যেই আমরা প্রায় 10 কোটির আশেপাশে একটা টিকা আমাদের এই বছরের মধ্যেই আমরা পেতে পারি। সিনোফার্মের টিকা আমরা কবে নাগাদ পেতে পারি? আগামী মাস বা আগামী 1-2 মাসের মধ্যেই টিকা বড় আকারে আসা শুরু হবে, এবং ডিসেম্বর মাস নাগাদ আমরা মোটামুটি অনেক টিকাই কিন্তু পেয়ে যাব। ভ্যাকসিন উৎপাদনের কোনো সুসংবাদ আছে কিনা বা কোনো অগ্রগতি আছে কিনা? মানে দুভাবে টিকা উৎপাদন করার বিষয় থাকে, একটা হচ্ছে বাল্ক দিলে আমরা এখানে ফিল অ্যান্ড ফিনিশ করে সেটাকে মার্কেটে দিতে পারি, আরেকটা হচ্ছে যে একদমই সিড থেকে তৈরি করা। সব রকমের বিষয়গুলোই কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে যে আমরা কোনভাবে করতে পারি। আমরা এখন জনসন অ্যান্ড জনসন নিয়েও আসলে ভাবছি, কারণ জনসন অ্যান্ড জনসন যেহেতু একটা ডোজ, সেই ক্ষেত্রে আরও বেশি মানুষকে দ্রুত এই টিকার আওতায় আনাটা সম্ভব হবে। বাংলাদেশ সহ এশিয়ার 18টি দেশকে কোভ্যাক্সের আওতায় 1 কোটি 60 লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র, এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেদের মজুদ থেকে 5.5 কোটি টিকা দেবে বিভিন্ন দেশকে। বিশ্বজুড়ে করোনা মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। স্বল্প আয়ের দেশগুলোতে সরাসরি পাঠানো হবে আরও 1.4 কোটি ডোজ টিকা। বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে দেশগুলো। মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন FDA-র অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যত দ্রুত সম্ভব এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।
করোনা ভ্যাকসিনের ভয়াবহ স্বল্পতার কারণে বেশিরভাগ দরিদ্র দেশে এই টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশে এই কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। WHO জানিয়েছে কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ পর্যন্ত 131টি দেশে মাত্র 9 কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। টিকা স্বল্পতার কারণে আফ্রিকার অনেক দেশেই দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ। বাড়তি টিকা মজুত করে না রাখার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আফ্রিকা মহাদেশের মাত্র 2% মানুষ টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি। এরই মধ্যে টিকা শেষ হয়ে গেছে উগান্ডা, জিম্বাবুয়ে এবং ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। ঢাকার 71 ও চট্টগ্রামে 55% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে ICDDRB। দুপুরে এক জুম মিটিংয়ে এই তথ্য জানায় সংস্থাটি। 3,220 জনের উপর 5 মাসের গবেষণায় এ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে ICDDRB। ওয়েবিনারে আয়োজিত মিটিংয়ে সংস্থাটি আরও জানায়, গবেষণাটি গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চালানো হয়। এতে ঢাকার 3টি ও চট্টগ্রামের 2টি বস্তি এবং এর আশপাশের এলাকায় পরীক্ষা করা হয়। এসব এলাকার উপসর্গযুক্ত ও উপসর্গহীনদের করোনা পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। এতে দেখা যায় বয়স্ক, ডায়াবেটিস সহ অন্যান্য রোগীরা করোনা আক্রান্ত বলে জটিলতার হার বেশি। তুলনামূলকভাবে যারা মাঝারি মানের শারীরিক পরিশ্রম করেন তাদের জটিলতা কম ও সুস্থ থাকার হার বেশি। তবে টিকা ছাড়া হার্ড ইমিউনিটি তৈরির সম্ভাবনা কম বলেও জানায় ICDDRB। ডায়াবেটিস থাকে, প্লিজ এটার যত্ন নেবেন, ব্যায়াম করবেন, মিষ্টি খাবার খাবেন না, ঔষধ খাবেন ঠিক মতন, মাস্ক এগুলো পরবেন, ভিড় ভাট্টা আপনারা যাবেন না, বিকজ আপনার ঝুঁকি অফ অ্যাকোয়ারিং COVID-19 ইজ মাচ মোর দ্যান দোজ হু আর নট ডায়াবেটিক। খুলনা ও রাজশাহী বিভাগে 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের 8 জেলায় মারা গেছেন 36 জন, আর রাজশাহী ও নাটোরে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। এদিকে আজ থেকে নতুন করে লকডাউন শুরু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এক সপ্তাহ ধরে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন 10 জন। এর মধ্যে রাজশাহী ছাড়াও আশেপাশের কয়েক জেলার মানুষ থাকলেও গত 24 ঘন্টায় মৃত 13 জনের মধ্যে 12 জনই রাজশাহীর। উপসর্গ দেখা দিলেও হাসপাতালে না যাওয়ার প্রবণতার কারণে মৃতের সংখ্যা বাড়ছে বলছেন জেলা সিভিল সার্জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি, কিন্তু মানুষজন সেখানে আসছে না। যখন সে খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে উপজেলাতে আর কোনো চিকিৎসার কোনো উপায়ই থাকতেছে না, একবারে মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতেছে এবং সেই রোগীগুলোকে আর বাঁচানো যাচ্ছে না। খুলনা মেডিকেল সহ 3টি হাসপাতালে মঙ্গলবার করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। এদিকে সকাল থেকে জেলায় লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে প্রশাসন। অনেক রাস্তায় বাস দিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। দোকানপাট তো বন্ধ থাকার কথা ছিল, রাস্তায় গাড়িগুলো থাকবে না, সেগুলো চলছে, এখন সব কিছুই চলছে। যারা দিন আনা দিন খাওয়া জীবন জীবিকার তারা কিন্তু এদের প্রতি উদাসীন। আমার মনে হয় এদের সমাজের সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষদের এগিয়ে আসা উচিত। সাতক্ষীরায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন, যশোরে মারা গেছেন 7 জন, কুষ্টিয়ায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন, 24 ঘন্টায় করোনা ইউনিটে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা কোনো জায়গায় গিয়ে আমরা বেড পাচ্ছি না বা চিকিৎসা পাচ্ছি না। বর্তমান সাতক্ষীরায় যে করোনার পরিস্থিতি, যে অবস্থা, তাতে সাতক্ষীরা মানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দিন মজুর লোকজন যারা খেটিকা মানুষ তাদের ইনকামের কোনো ইয়ে নেই, পথ নেই, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করলে সরকার যদি করে তাহলে হয়তো আরও মানুষ লকডাউন মেনে চলবে। বগুড়ায় 24 ঘন্টায় 3 জন ও ফরিদপুরে 5 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় হেলি স্থলবন্দরে লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। শেরপুর সদর উপজেলার পৌর এলাকায় লকডাউন বেড়েছে 28 জন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যশোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, যশোরের করোনা পরিস্থিতি কেমন আর সেখানকার মানুষের মধ্যে এই মুহূর্তে সচেতনতা কেমন দেখছেন, হাসপাতালের প্রস্তুতি কেমন?
যশোরে আসলে কিন্তু আরো তিনজনের মৃত্যু হয়েছে, এই নিয়ে যশোরে গত 24 ঘন্টায় এ পর্যন্ত মোট 10 জনের মৃত্যু হয়েছে। এর ভেতরে 2 জন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, একজনে। এছাড়াও মনিরামপুর, ঝিকরগাছা, কেশবপুর এবং শাসাতে আরেকজনের 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইয়োলোজনে উপসর্গ নিয়ে মারা গিয়েছেন আরো 4 জন, মোট 10 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। স্বাস্থ্যবিধির যে বিষয়টি আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা র‍্যাব সহ টহল দিচ্ছে, কিন্তু তারপরও মানুষের ভিতরে যে সচেতনতা, সেই সচেতনতাটা কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত সেভাবে দেখিনি। বিশেষ করে বাজারঘাট এবং সদর হাসপাতাল বা অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলো যেখানে জনসমাগম এখনো বেশি, সেই অঞ্চলগুলোতে বা সেই এলাকাগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তুলনামূলক অনেক কমই সচেতনতা দেখা গিয়েছে। আমি একটি বিষয় সবচেয়ে বেশি দেখেছি এখানে, যে যশোর সদর হাসপাতালে মাত্র 1 ঘন্টার জন্য করোনা নমুনা পরীক্ষা করার সময় বেঁধে দেওয়া আছে। এই যে 1 ঘন্টার যে করোনা নমুনা পরীক্ষা বেঁধে দেওয়া হয়েছে যে সময়টি, এই সময়টি কিন্তু আসলে মানুষের জন্য একটি খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। কেননা প্রতিদিনই কিন্তু 150, 200 বা 250 জন আমরা দেখছি যে করোনা নমুনা পরীক্ষা নমুনা দিতে আসছেন তারা, এবং এই যে 1 ঘন্টার ভেতরে এই 150, 200, 250 জন যে মানুষ যারা আসছেন তারা কিন্তু এই একটি জায়গায় জটলা তৈরি করছেন, এবং এই জটলা তৈরির কারণে সেখান থেকে কিন্তু করোনার যে সংক্রমণ হওয়ার সেটি কিন্তু এই যে মাত্র 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, এর কারণ আসলে কি এবং কেন 1 ঘন্টা শুধু পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, এ বিষয়ে আসলে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? হ্যাঁ, আমি বিষয়টি নিয়ে আসলে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই প্রক্রিয়াটি আসলে শুরু হয় সকাল 9টা থেকে, তখন রেজিস্ট্রেশন শুরু হয় এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলতে থাকে বেলা 1টা পর্যন্ত, এবং 1টার পর থেকে 2টা পর্যন্ত মাত্র এই 1 ঘন্টা সময় তারা করোনার নমুনা নেন। এই বিষয়টি আসলে, এই যে সময়টি এত কম সময় দেওয়া হচ্ছে এটি নিয়ে কিন্তু বারবার কথা বলা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সুধী সমাজের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত আসলে এটি সলিউশন করা হয়নি। যদি সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত নমুনার সময় বাড়িয়ে দেওয়া হতো অথবা সারাদিন যদি এই সময়টি দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতো না। আরও একটি বিষয় আমরা দেখেছি যে শুক্রবার কিন্তু করোনার নমুনা দেওয়ার সময়টি থাকে না, শুক্রবার কিন্তু এটি বন্ধ থাকে সদর হাসপাতাল সহ অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, অর্থাৎ শনিবার কিন্তু এই রোগীর সংখ্যা আরও বেড়ে যায়, অর্থাৎ 300 বা 400 পর্যন্ত কিন্তু গড়িয়েছে যশোরে এখন পর্যন্ত আমরা দেখেছি। অর্থাৎ এই সময়টি আসলে যদি বাড়িয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু নমুনা, করোনা সংক্রমণ কমানো একেবারেই সম্ভব হবে না। আরও একটি যে বিষয় আমি দেখেছি যে যশোর সদর হাসপাতালে, আপনি জানেন যে এখানে শুধু যশোর ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর এবং নড়াইলের একটি অংশের মানুষ কিন্তু যশোর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন, এবং সেখানে কিন্তু প্রচুর রোগীর ভিড় থাকে, যেখানে করোনা ডেডিকেটেড হাসপাতাল এই মুহূর্তে আছে, এখান থেকেও কিন্তু সংক্রমণ হচ্ছে এমনটি কিন্তু বলা হচ্ছে। জিয়াউল হক, আপনি আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, জানবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, রাজশাহীতে এখন দেখা যাচ্ছে যে শহরের সাথে সাথে গ্রামাঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, সেই সাথে মৃত্যু হারও বাড়ছে, কিন্তু মানুষ অনেকে উপসর্গ দেখা দিলেও ডাক্তারে শরণাপন্ন হচ্ছেন না, এর কারণ আসলে কি? দেখুন, হচ্ছে যে গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 285 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং 285 জনের মধ্যে 129 জনের করোনা শনাক্ত হয়েছে, যেটি শনাক্তের হারে 45.26%। তা আপনাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই যে 129 জনের করোনা শনাক্ত হয়েছে তাদের বেশিরভাগই গ্রাম অঞ্চলের মানুষ, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরের মানুষ। তো এইভাবে আসলে গত 1 সপ্তাহ ধরেই শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে করোনা। আমরা কয়েকটি গ্রামেও ঘুরে দেখেছি এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে আসলে গ্রামে করোনার যে প্রাথমিক লক্ষণ সেটি দেখা দেওয়ার পরে তারা আসলে খুব একটা গুরুত্ব দেন না গ্রামের মানুষ, তারা প্রাথমিক চিকিৎসাও গ্রহণ করেন না। যখন তাদের অবস্থা তুলনামূলক খারাপ হয়ে যায় তখন তারা হাসপাতালে যান এবং করোনা শনাক্ত হওয়ার পর সেখানে ভর্তি হন। তা আমরা যেটা স্বাস্থ্য বিভাগের কাছ থেকেও জেনেছি যে স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে আসলে উপজেলা পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও করোনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, সেখানেও অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা একেবারে মানে মানুষের, গ্রামের মানুষের আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার যে আগ্রহ সেটা একেবারে নাই বললেই চলে। এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তেমন একটা করোনা রোগীরা যাচ্ছেন না। তারা যেটা বলছেন যে
এই সাধারণ জ্বর সর্দি ভেবে তারা হচ্ছে গ্রামের ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন বা ইচ্ছে মতো ওষুধ সেবন করছেন, কিন্তু হাসপাতালে আসলে যাচ্ছেন না। স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলছেন যে যারা হাসপাতালে যাচ্ছেন না বা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন না প্রাথমিক উপসর্গ নিয়ে, তাদের অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন তাদেরকে হাসপাতালে নিয়ে এসে একেবারে আইসিইউতে দিতে হচ্ছে বা হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে, তখন তাদের আসলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে, এমনটাই আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে আরও একটি বিষয় বলে রাখে যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আসলে রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন দিতে হয়েছিল, কিন্তু এই লকডাউন চলার পরও আমরা আসলে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি দেখছি এবং একই সঙ্গে মৃত্যুটাও আগের মতোই রয়ে গেছে। সহকর্মী ফয়সাল মাহমুদ এবং জিয়াউল হকের কাছ থেকে জানছিলাম যশোরে এবং রাজশাহীর করোনা পরিস্থিতি। ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে আসেনি সীমান্ত অবাধ যাতায়াত। শেরপুর সীমান্ত দিয়ে এখনও প্রতিনিয়তই চোরাই পথে আসছে ভারতীয় গরু। এর ফলে সীমান্তবর্তী জেলায় করোনার ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতে অবাধ যাতায়াতের কারণে কুড়িগ্রামেও সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা ভারতের সীমান্ত হিসাব। এসব উপজেলায় শতাধিক ব্যক্তি নানা ধরনের চোরা কারবারির সাথে যুক্ত। কোরবানির ঈদকে সামনে রেখে তাই প্রতিনিয়ত বাড়ছে গরু চোরা চালান সহ অবৈধ চলাচল, বাড়ছে করোনার ঝুঁকিও। অবৈধ পণ্য কিনতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে কাটা তার ডেঙিয়ে ভারতে পাড়ি দেন চোরা কারবারিরা। করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভারতীয় গরু নিয়ে ফেরেন দেশে। দুদেশের মধ্যে এমন অবাধ যাতায়াতে করোনার ভারতীয় ডেল্টা ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কায় পুরো জেলা। হাতি গেট গুরু কি ভাঙছে, কাটা তারও ভাঙছে, এন কিভাবে দেয়, কিভাবে আনে এরাই জানে। কিন্তু চুরি চারি যাই জানাই এন আই তো কোন কাজ যায়, আমরা তো সরল মানুষ কাজ আমরা তাই। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিজেপি, তবে অবৈধ যাতায়াতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। বর্ডারে কোনো অবৈধ কাজ, যে কাজটা পুলিশের দায়িত্বে বর্তায়, এমন কোনো কাজ যদি আমাদের নলেজে আসে অবশ্যই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। এটা আমাদের মনিটরিং চলছে, আগেও চলেছে, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। যদি আমরা কোনোভাবে তথ্য পাই কোথাও যে ধরনের গরু চোরাচালানের বিষয়টি রয়েছে, তাহলে আমরা এটা অবশ্যই কঠোর পদক্ষেপ নিব। অবাধ চলাফেরার কারণে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে শনাক্তের হার 40%-এর উপরে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশের 7 জেলায় চলছে 9 দিনের লকডাউন। এর মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে সড়ক মহাসড়কে ভিড় দেখা গেছে, চলছে ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস। সকাল থেকে লকডাউন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও প্রশাসন। নারায়ণগঞ্জের লকডাউনের প্রথম দিন সকাল থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের জরুরি সেবা ছাড়া গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে, তবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজন অটোরিকশা, সিএনজিতে কর্মস্থলে যোগদান। এদিকে নারায়ণগঞ্জে 21টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 30টার উপরে যানবাহন আটক করা হয়েছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধারা মোটামুটি আমরা 7 দিন পর্যন্ত অব্যাহত রাখব। আজকে প্রথম দিন প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় বের হচ্ছে। গাজীপুরে মাঠ পর্যায়ে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায়। ভোরে কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করলেও সকাল 7টার পর বন্ধ হয়ে যায়। অনেকে স্বাস্থ্যবিধি না মেনে মহাসড়কের পাশে জটলা করে। কিসের লকডাউন এখানে গাজীপুরে দেখেন আপনি, লকডাউন হচ্ছে, গাড়ি নাই, অথচ জনগণের অবস্থা দেখেন কি অবস্থা। সরকার পদক্ষেপ নিচ্ছে আমি সাধুবাদ জানাচ্ছি। সকালের দিকে মানিকগঞ্জ শহরে লোকজন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সাধারণ মানুষের চলাচল বাড়ে। প্রয়োজন আমার যেতে হবে আর কি, অফিসিয়াল জব করি, ফার্মাসিউটিক্যালস জব করি, যার কারণে আমাকে যেতে হবে আর কি। মুন্সিগঞ্জে দূরপাল্লার বাস ছাড়া চলছে সব ধরনের পরিবহন। রাজবাড়িতে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই পাড়া মহল্লায়, হাট বাজারে নানা অজুহাতে ঘোরাফেরা করছে লোকজন। সড়ক মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। মাদারীপুরের 3টি উপজেলার সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়ার মানুষের অবাধ যাতায়াত, এতে মাদারীপুর চরম ঝুঁকিতে থাকায় সেখানেও লকডাউন দেওয়া হয়। লকডাউন বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু আমাদের সংক্রমণ হারটা বাড়বে এবং যে হসপিটালগুলি আছে সেই হসপিটাল কিন্তু রোগীর চাপ বাড়বে। তো হসপিটালে তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি বাইরে গেলে তো আমাদের পক্ষে সেবা দেওয়া কষ্টকর হবে।
গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে মাইকিং করছে জেলা উপজেলা প্রশাসন। সহিলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনের আরও বিস্তারিত জানাতে পারবেন সহকর্মী রুহুল আমিন, এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন তিনি। রুহুল, গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী অসংখ্য রুটে কিন্তু গাড়ি চলাচল করে ঢাকার থেকে, দূরপাল্লার বাসগুলো চলাচল বন্ধ রয়েছে, কিন্তু গাজীপুর থেকে আশপাশের যে জেলা টাঙ্গাইল, ময়মনসিংহ বা অন্যান্য জেলাগুলোতে সেখানকার পরিস্থিতি কী, গাড়ি চলাচলের কী খবর গাজীপুর শহরের? মূলত ইনকামিং যেটা গাজীপুরে আসা বা গাজীপুর হয়ে ঢাকা যাওয়া, এইটাতে কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমি এখন আছি গাজীপুর ময়মনসিংহ মহারোডে মহাসড়কে। আপনি জানেন যে ময়মনসিংহ থেকে বা নেত্রকোনা থেকে কেউ ঢাকা আসতে চাইলে গাজীপুর হয়ে তাকে এই সড়ক ধরে আসতে হবে। আমরা দীর্ঘক্ষণ এই সড়কে আছি এবং আমরা এখানে খুব বেশি প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখিনি, বাস তো একদমই দেখিনি, কারণ এই কিছু দূর সামনে রাজেন্দ্রপুরে পুলিশের একটি চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে লকডাউনের নির্দেশনা মেনেই সব ধরনের গণপরিবহন আটকে দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত যানবাহনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা খুব জরুরি সেবার আওতায় পড়ছেন না বা জরুরি কাজের আওতায় পড়ছেন না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তবে যারা জরুরি কাজের আওতায় পড়ছেন, বিশেষ করে বিভিন্ন শিল্প কারখানায়, রপ্তানিমুখী শিল্প কারখানায় যদি চাকরি করে থাকেন, চিকিৎসা সেবার জন্য যদি কোথাও গিয়ে থাকেন, তাহলে তাদেরকে চলতে দেওয়া হচ্ছে বা সেই ব্যক্তিগত গাড়িটিকে যেতে দেওয়া হচ্ছে, তবে পণ্যবাহী গাড়ি চলাচলে কোনো বাধা নেই। তবে উল্টো চিত্রটা আমরা দেখেছি শহরের ভেতরে, এখানে মানুষের চলাচলে বিধিনিষেধ, কোনো ধরনের বিধিনিষেধ নেই, মানুষ স্বাভাবিকভাবেই তাদের দিনের যে দৈনন্দিন চলাফেরা, বাজারঘাট, রাস্তাঘাট, এই কাজগুলো করছে এবং আমরা শহরের বিভিন্ন জায়গায় যানজটও দেখেছি, অনেক জায়গায় দেখেছি শপিং মল খুলেছে, শোরুম খুলেছে, দোকানপাট খুলেছে। অর্থাৎ ঢাকায় ঢোকা বা গাজীপুরে ঢোকা বাইরের থেকে এই বিষয়টি কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু গাজীপুরের ভেতরে যে লকডাউন বা নিয়ন্ত্রণ, মানুষের চলাচল সীমিত রাখা, মানুষের যে অন্যান্য নিয়মকানুন মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব, সেগুলোতে কিন্তু কোনো ধরনের চাপ, প্রশাসনিক চাপ আমরা লক্ষ্য করিনি। কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসনের সঙ্গে, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে সকালের দিকে তারা মূলত মহাসড়কের দিকে বেশি নজর দিয়েছেন, বিকেলের দিকে তারা যেটি করবেন বা এখন তারা শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করবেন, সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানাবেন। রুহুল, একটা বিষয় একটু খুব ছোট করে জানতে চাই, গাজীপুর থেকে ঢাকায় যাতে যাতায়াত করতে না পারে সেই জায়গায় কোনো ধরনের বিধিনিষেধ বা কিছু চোখে পড়েছে? টঙ্গিতে আমরা চেকপোস্ট দেখেছি, সেই চেকপোস্টে আপনি জানেন যে গাজীপুরের কোথাও, গাজীপুরের ভেতরে আমাদের এখন পর্যন্ত গণপরিবহন অর্থাৎ বাস চোখে পড়েনি, কিন্তু আমাদের প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়ি, লেগুনা, অটোরিক্সা, এসব চোখে পড়েছে। ব্যক্তিগত গাড়িগুলো গাজীপুরের মধ্যে অবাধে চলাচল করছে এবং আমরা আসার সময়ও দেখেছি যে ঢাকা থেকে অবাধে ব্যক্তিগত গাড়ি গাজীপুরে আসছে এবং গাজীপুর থেকে ঢাকার দিকে ঢুকছে, কারণ আপনি জানেন যে এখানে অনেক শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানায় যারা কাজ করেন, চাকরি করেন, তাদের অনেকেই গাজীপুরে থাকেন, ঢাকায় থাকেন, তাদেরকে গাজীপুরে আসতে হয়। আবার অনেকেই আছেন টঙ্গি এলাকায় থাকেন, যাদের অফিস আছে উত্তরা এলাকায় বা গুলশান এলাকায়। তো এই মুভমেন্টগুলো, এই চলাচলগুলো আমরা দেখেছি, সেগুলো স্বাভাবিক রয়েছে। তবে বাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কড়াকড়িটা আমরা দেখেছি, দূরপাল্লার বাস বলেন, স্বল্পপাল্লার বাস বলেন, কোনোটাই আমরা বন্ধ চলতে দেখিনি। গাজীপুর থেকে লকডাউনের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 6,056 জন, নতুন শনাক্ত 2,79,000 রোগী। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,88,000, এ পর্যন্ত আক্রান্ত 17,95,00,000-এর বেশি। ভারত ও ব্রাজিলে একদিনে করোনায় প্রাণহানি নেমে এসেছে হাজারের নিচে। 91 দিন পর ভারতে 24 ঘন্টায় মারা গেছে 846 জন, আর ব্রাজিলে মৃতের সংখ্যা 899 জন। দুই দেশেই একদিনে শনাক্তের সংখ্যা নেমেছে 50,000-এর নিচে। ভারতে টানা 15 দিন ধরে শনাক্তের হার 5% নিচে। একদিনে সেখানে শনাক্ত 39,096 জনের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, এরপরেই রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। করোনা নিয়ন্ত্রণে টিকাদানের গতি বাড়াতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার একদিনেই টিকা নিয়েছে রেকর্ড 86,00,000 মানুষ।
ইন্দোনেশিয়ায় একদিনে করোনা শনাক্ত হয়েছে 14,500। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 20,00,000। এছাড়া রাশিয়ার মস্কোতে এক মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। ব্রিটেনে 18 বছর ও এর বেশি বয়সী মানুষদের জন্য টিকা কার্যক্রম উন্মুক্ত করার পর ভ্যাকসিন নিচ্ছেন হাজারো মানুষ। সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে তুরস্ক ও ফ্রান্সে। এদিকে সোমবার ইসরায়েলের দেয়া 90,000 ডোজ ফাইজারের টিকা ফেরত দিয়েছে ফিলিস্তিন। মুশরিফ আনুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত প্রাকৃতিক দুর্যোগই আসুক, দেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম। একনেক সভায় দুর্যোগ ঝুঁকির আসে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যে দক্ষতার মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ এগিয়েছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যের পথেও একইভাবে এগিয়ে যাচ্ছে। সকালে একনেক বৈঠকে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 4,166 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, রাজধানীর যানজট নিরসনে গাজীপুরের জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়ক 4 লেনে উন্নীত করতে সংশোধিত প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় বাড়ছে 185.3%। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা জানাবো। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অনেক সড়ক, বিকল যানবাহন ভোগান্তিতে কর্মজীবীরা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি। সকাল থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে জমে যায় পানি। নগরীর ব্যস্ততম নয়াপল্টন, মগবাজার, মিরপুর, রাজারবাগ সহ অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ। উপায় না পেয়ে অনেকেই রিক্সা ভ্যান ভাড়া করে পানি পার হন। যানবাহন কম থাকায় অনেকে আবার হাঁটু পানি মাড়িয়েই পথ চলেন। বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মস্থলে গেছেন। জমে থাকা পানিতে বিকল হয়ে আটকা পড়ে অনেক সিএনজি অটোরিকশা ও গাড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিও। তবে কাল ও পরশু সারা দেশে বৃষ্টি কমে আসবে। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, চলাচলের জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো এখন গাড়ি ঘোড়া পাচ্ছি, বাট লোক নিচ্ছে না। গাড়ি গর্তে পড়ে জায়গা, ম্যানিফুলের ডাকনা উঠা থাকে, রিস্ক খুব। রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। স্থানীয়রা জানায়, সকাল 9টার দিকে 7 নম্বর কালভার্টের পাশে বোতল কুড়ানোর সময় হঠাৎ পড়ে যান ওই তরুণ। পরে স্থানীয়রা 999-এ ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। নিখোঁজ তরুণের নাম পরিচয় এখনও জানা যায়নি, বয়স আনুমানিক 20-22 বছর বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে ড্রেনের উপরিভাগে ময়লা আবর্জনা জমে থাকলেও নিচে পানির স্রোত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা ওই জায়গা থেকে অনুসন্ধান করা শুরু করেছি। আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনুসন্ধানের বড় একটা অবস্থাগুলো আছে, বড় অবস্থাগুলো হচ্ছে, কারণ উপরের দিকে হচ্ছে পোড়াটাই কিপ, মানে ভরপুর, আর নিচে হচ্ছে পোড়া পানি। এইসব আমরা সেগুলি কেটে কেটে আমরা কাজ করতেছি। এবং ভারতে নারী পাচারে নদী ও টিকটক হৃদয় সিন্ডিকেটের সাথে যশোর ও সাতক্ষীরা সীমান্ত এলাকার কিছু জনপ্রতিনিধি জড়িত বলে জানিয়েছেন তেজগাঁও জোনের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। সকালে রাজধানীর শ্যামলীতে এক ব্রিফিংয়ে তিনি জানান, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যশোর, নড়াইল ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদীসহ 7 জনকে গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে নদীসহ গ্রেপ্তার 7 জনের সঙ্গে টিকটক হৃদয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরা সবাই একই সিন্ডিকেটের সদস্য। সোমবার গ্রেপ্তার 7 জনের মধ্যে একজন গ্রাম্য চিকিৎসক রয়েছেন। চিকিৎসার আড়ালে তিনি নারী পাচারের কাজ করতেন বলেও জানান উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রেপ্তারকৃত হাজিদিল থানার মানব পাচার আইনে রুজুকৃত মামলারও তারা আসামি। তাদেরকে আমরা আদালতে অন্যান্য মামলাতে শুনানি দেখানো হচ্ছে এবং তাদেরকে আমরা রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত অনেক তথ্য পাওয়া যাবে, তাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।
ঢাকা বোট ক্লাবের ভেতরে ব্যবসায়ী নাসিরুল মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন চিত্রনায়িকা পরিমণি। নয়জন রাতের ক্লাবের ভেতরের একটি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লাবের একটি টেবিলে বসে ড্রিঙ্ক করছেন পরিমণি, সঙ্গে ছিলেন অমি এবং জিমিও। এ সময় উত্তেজিত পরিমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসিরুল মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরিমণি, উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি। পরিমণিকে নির্যাতনের ঘটনায় অমির নয় সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সবাই মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, গ্রেপ্তার নয়জন কয়েকশো লোককে বিদেশে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে পাঠিয়েছে। এছাড়া বিদেশে পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে এই নয়জন টাকা নিয়ে প্রতারণা করেছে বলেও জানায় সিআইডি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ ও চারটি গাড়ি জব্দ করা হয়। এর আগে 15 জুন রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি অফিস থেকে বাসির ও মশিউর মিয়া নামে অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার আরও নয়জনকে, আরও সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। তহিন সিদ্দিকী অমির ব্যবহৃত চারটি বিলাসবহুল গাড়ি, 395টি পাসপোর্ট। সিলেটে শিশু সাঈদ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। সকালে বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পাশাপাশি আসামিদের ডেথ রেফারেন্স ও খালাস চেয়ে করা আপিল খারিজ করে দেন। মামলার আসামিরা হলেন বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল ইবাদুর রহমান পুতুল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা। 2015 সালের 11 মার্চ সিলেটে চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিন দিন পর পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলে কোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশে চিকিৎসার সুযোগ কম থাকায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার ফুসফুস ও অন্যান্য জটিলতার উন্নত চিকিৎসা বাংলাদেশে করার সুযোগ কম। তার হার্টেও সমস্যা রয়েছে, এই সমস্যা ঠিক না হলে তার ফুসফুসে পানি জমা বন্ধ হবে না। তার কিডনি ও লিভার ঠিক মতো কাজ করছে না বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে। খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকরা চিন্তিত বলেও জানান বিএনপি মহাসচিব। উন্নত চিকিৎসার জন্য বিএনপি প্রধানকে দেশের বাইরে নেয়ার জন্য সুপারিশ করেছেন চিকিৎসকরা। তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়া প্রয়োজন, বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আরও উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের জন্য দেশনেত্রী বিদেশ যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি প্রদানের আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসন উপেক্ষিত রেখে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রস্তাব আনায় হতাশ বাংলাদেশ। পররাষ্ট্র সচিব জানান ভোটদানে বিরত থাকাটা বাংলাদেশের কৌশলেরই অংশ। আর বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশের রাজনৈতিক স্বার্থ হাসিলেই এই প্রস্তাব। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক কূটনীতিকরা। মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে শনিবার প্রস্তাব পাশ হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। এর পক্ষে ভোট পড়ে 119টি, বিপক্ষে 1টি। ভোটদানে বিরতি থাকে বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত সহ 36টি দেশ। প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনুচ্ছেদ থাকার কথা থাকলেও সেটি আর তুলে ধরা হয়নি। পররাষ্ট্র সচিব জানান এখন বাংলাদেশের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনটাই মূল ইস্যু, তাই মিয়ানমারের সাথে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চায় না ঢাকা। এই অ্যাবস্টেনশন মানে এই অর্থ না যে আমরা যে বর্তমান যে রেজিম আছে তাকে আমরা সাপোর্ট করছি,
এটা ভাবাটা ঠিক হবে না। আমাদের পলিসি যেটা আছে যে আমরা রিপ্যাট্রিয়েশনই যা আমার মেইন ফোকাস, এবং তার জন্য আমরা আলোচনা করতে সবার সাথেই প্রস্তুত আছি, এবং সেটা যদি জাতিসংঘের তত্ত্বাবধানে হয় সবচেয়ে ভালো, না হলে আসিয়ান তারাও যদি লিড নেয় তাহলেও আমরা ওদের সাথেও আছি। বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা সংকটের যে মূল কারণ তা উঠে আসেনি জাতিসংঘের এ প্রস্তাবে, তাই ভোটদানে বিরতি থেকে বাংলাদেশ যুক্তিসঙ্গত কাজই করেছে। এই মিয়ানমার মিলিটারি যে রোহিঙ্গাদের উপর প্রচন্ড অত্যাচার করেছে এবং তাদেরকে যে তাড়ন করেছে, সেই রোহিঙ্গাদের যে ফেরত যাওয়া প্রয়োজন তাদের নিজেদের দেশে, এই বিষয়টাকে যেন নিয়ে আসা হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি, সেটা তারা করেনি। এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ যে অ্যাবস্টেন্ট করেছে এটা এটা ঠিকই আছে। বিভিন্ন দেশ আছে, সেই দেশগুলোর সাথে এক ধরনের রাজনীতির মধ্যে পড়ে যাচ্ছে, তো বড় আকারে আমি মনে করি না জাতিসংঘ দিয়ে আপাতত এমন কোনো আমাদের বিশেষ করে রোহিঙ্গার যেই জাস্টিসের বিষয়টা সেটা যে বড় আকারে কিছু করেছে তারা, সেটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি না। সাবেক কূটনীতিকরা বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে মিয়ানমারের সংবিধান পুনর্বহালের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে, কিন্তু মিয়ানমার বিষয়ে যে কোনো প্রস্তাবই অসম্পূর্ণ যদি তাতে রোহিঙ্গা সংকটের মূল কারণ না থাকে। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2023 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকে দল গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। তৃণমূলের সব দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে জেলা নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতারা। তৃণমূল পুনর্গঠনে আগামী বছরের মার্চের মধ্যে সব সম্মেলন করতে চায় আওয়ামী লীগ। রাজনৈতিক দলে নেতৃত্বের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু গত 12 বছর দল টানা ক্ষমতায় থাকায় দ্বন্দ্ব প্রকট হয়েছে, যার সহিংস প্রকাশ ঘটেছে নানা সময়ে। জেলা পর্যায়ের দ্বন্দ্বের রাশ টেনে ধরতে চাইছে কেন্দ্র। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ধানমন্ডির কার্যালয়ে বিবদমান জেলার নেতাদের সাথে বসছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বাররা। ইতিমধ্যে পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কয়েকটি জেলার নেতাদের সাথে বৈঠকে সতর্ক করা হচ্ছে অনেককে। 90% জায়গায় কিঞ্চিত হলেও সমস্যা আছে, শতভাগ দ্বন্দ্ব কোথাও বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটি হচ্ছে একসঙ্গে এক টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে একসঙ্গে কাজ করা পরিবেশটা সৃষ্টি করতে পারবো। দ্বন্দ্ব প্রতিযোগিতা এটা আমরা বড় কোনো ফ্যাক্টর মনে করি না। আমরা মনে করি দলকে গতিশীল করার জন্য দ্বন্দ্ব প্রতিযোগিতা এটা খারাপ দিক না। সাংগঠনিক ব্যাপারে কয়েকটা জেলার কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে নির্দেশনা দিয়েছেন যাতে এইগুলি আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা হয়। কেন্দ্রের লক্ষ্য আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সব জেলার দ্বন্দ্ব নিরসনে কার্যকর বৈঠক করে মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন নিশ্চিত করা, আর এর মধ্য দিয়ে 2023 জাতীয় নির্বাচনের আগে সারা দেশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায় কেন্দ্র। কারণ সামনে জাতীয় নির্বাচনটাকে আমাদের ফেস করতে হবে, সুসংগঠন যদি না থাকে তাহলে সুশাসন অব্যাহত থাকবে না, আর সুশাসন অব্যাহত না থাকলে উন্নয়ন দিয়ে শুধুমাত্র নির্বাচন বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আমরা জেলার সম্মেলন সম্পন্ন করব খুব শীঘ্রই, কিছু জেলার যে জেলাগুলির সম্মেলন হয় নাই এই জেলাগুলির আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। করোনার এই পরিস্থিতি দেখে আমরা বিভিন্ন জেলার সফর শুরু করব। কঠোর স্বাস্থ্যবিধি মেনে তৃণমূল সম্মেলন করতে চায় কেন্দ্র। সেক্ষেত্রে কাউন্সিলের অধিবেশন ও ডেলিগেটদের সংখ্যা কমানো, বয়স্ক নেতাদের অংশগ্রহণ নিরুৎসাহিত করাসহ নানা ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। নষ্ট হচ্ছে বরিশাল মেডিকেলের 100 কোটি টাকার যন্ত্র, অচল পড়ে আছে কয়েক বছর। এবং প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার আর্জেন্টিনা দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেললেন মেসি। সংবাদে আগে জানিয়েছি খিলগাঁওয়ের ড্রেনে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। আরও বিস্তারিত জানাতে পারবেন আমাদের সহকর্মী খালেদ রায়হান, সকাল থেকে রয়েছেন সেখানে। খালেদ রায়হান, তরুণ নিখোঁজ হওয়ার পরে 5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু কি? ফায়ার সার্ভিস সেখানে 2টি ইউনিট আছে, কি মনে হচ্ছে কতটুকু আশাবাদী তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে?
দেখুন সকাল 9টার দিকে ঘটনা, এই ঘটনাটি ফায়ার সার্ভিসের কাছে খবর যায় সকাল 10টা 4 মিনিটে, তার আধা ঘন্টার মধ্যে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করলেও 4-4.5 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখানকার চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে খালটি রয়েছে, যদি খাল বলা হয় কিন্তু এটি আসলে ডোবা ছাড়া অন্য কিছু বলার সুযোগ একেবারেই নেই। সিটি কর্পোরেশন গত 2 থেকে 2.5 বছর আগে ডোবাটিকে পরিষ্কার করেছিল, তারপর এই ডোবাটি কিন্তু এমনভাবে রয়েছে। ঘটনাটা যদি জানায় সকাল 9টার দিকে এই যে ছেলেটি নিখোঁজ হয়েছে, সে বোতল কুড়াচ্ছিল, ঠিক সেই সময় একটি বোতল তুলতে গিয়ে সে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তারপরেই তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করে, কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছে যে উপরে ময়লার ভাগা থাকলেও নিচে কিন্তু অনেক বেশি স্রোত রয়েছে, তো যার কারণে সে যদি নিচে ডুবে গিয়ে থাকে সেই ক্ষেত্রে স্রোতে গিয়ে অন্য কোনো জায়গায় সে উঠতে পারে বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, সেইটিকে মাথায় রেখে ফায়ার সার্ভিস কাজ করছে। যদি অদ্ভুত একটি বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিস গত 4 ঘন্টা ধরে কাজ করলেও এখন তারা আসলে খাবারের বিরতি নিয়েছে, এখন সিটি কর্পোরেশন কাজ করছে। সিটি কর্পোরেশনের কিন্তু ডুবুরি দল এখানে নেই, সিটি কর্পোরেশন যারা রয়েছে তারা এখানে কাজ করছে, উপরের যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে তারা তোলার চেষ্টা করছে, কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। আসলে এত বড় একটি ডোবার মধ্যে কেউ ডুবে গেছে সেই জায়গাটিতে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কার্যক্রম চালু থাকার কথা বলা হলেও তারা কিন্তু এখন বিরতিতে আছে। সব মিলে উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় এবং তাকে কোথায় গিয়ে উদ্ধার করা হয় সেই বিষয়টি আসলে কিছুক্ষণ পর হয়তো জানা যাবে। এবং এর আগের যে ঘটনাগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে এই ধরনের উদ্ধার কাজের ক্ষেত্রে শেষমেশ কিন্তু যিনি আসলে নিখোঁজ হন তার মরদেহ উদ্ধার করা হয়, এবং এতক্ষণ হয়ে গেছে সেই যদি ইতিমধ্যে অন্য কোনো জায়গা থেকে উদ্ধার না হয়ে থাকে তাহলে হয়তো তার মরদেহ এখান থেকে উদ্ধার করা হবে। তবে ফায়ার সার্ভিসের কার্যক্রম উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কী হয়। ড্রেনে পড়ে তরুণ নিখোঁজের খবরের বিস্তারিত জানাচ্ছিলাম আমাদের সহকর্মী। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে নির্দেশনা জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়। এতে বলা হয় নিরাপত্তা নিশ্চিত এবং ডেটাবেজের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে হবে। এই সিকিউরিটি ম্যানেজমেন্ট টিমকে ICT সিকিউরিটি এবং সিস্টেমের ব্যাকআপের বিষয়ে সামগ্রিক অবস্থা নিয়মিত পরিচালনা পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি কর্মদিবস শেষে সামগ্রিক লেজার, ডেটাবেজ এবং ব্যাকআপ সংগ্রহ করে গাইডলাইন অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। অযত্ন অবহেলায় অচল হয়ে পড়ে আছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয়ের প্রায় অর্ধেক যন্ত্রপাতি। আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হচ্ছে প্রায় 100 কোটি টাকা মূল্যের যন্ত্র। বছরের পর বছর ধরে কেন এসব যন্ত্র অচল পড়ে আছে তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছেও। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জন্য কোটি টাকা মূল্যের সিআর মেশিনটি কেনা হয় 2015 সালে। এটি স্থাপন করার জন্য স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক কাজে নষ্ট হয়েছে 6 বছর। এর মধ্যে শেষ হয়ে গেছে মেশিনটির মেয়াদকাল। একইভাবে পানিপড়ায় 2 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে সিটি স্ক্যান মেশিন। MRI মেশিনটি চালু হলেও 6 মাসের মাথায় অচল হয়ে পড়ে, যা সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন ছোট বড় 242টি যন্ত্র অচল হয়ে পড়ে আছে হাসপাতালে। প্রথমত সিটি স্ক্যান মেশিন গত 2 বছর যাবৎ নষ্ট। আল্ট্রাসোনোগ্রাম মেশিন মাঝে মাঝে চালু হয়, মাঝে মাঝে বন্ধ থাকে। আপনার MRI মেশিন যেটা সবচেয়ে কস্টলি, সেটা চালু হওয়ার পর তারপর আলোর মুখ দেখে নেয়। এখন MRI আমরা করতে বাইরে যাওয়া লাগে এবং এক এক রোগীর 7-8 হাজার টাকা খরচ হয়ে যায়। ভুক্তভোগীরা বলছেন হাসপাতালে রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ে তেমনি বাড়ে খরচ। সব বাইরা, ভিতরে কোনো পরীক্ষা নাই, সব বাইরা। এই মেন্ডোটা রকলি নিয়ে তারপর এক্সরে করছি, 80 টাকা লাগছে। স্থানীয়ভাবে মেশিনগুলো মেরামতের অনুমতি নেই, তাই যে কোনো যন্ত্র মেরামতে লেগে যায় দীর্ঘ সময়। যখন মেশিনটা সর্বপ্রথম নষ্ট হয় তখন সাময়িক কিছু সমস্যা থাকে, অল্প কিছু সমস্যা থাকে, কিন্তু দেখা যায় এই যে দেরি হয় বা এই যে বিলম্ব হয়, এই বিলম্ব হওয়ার কারণে দেখা যায় অন্য পার্শ্বেও সমস্যা হয়ে যায় মেশিনে। এবছরের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে অচল যন্ত্রের তালিকা ধরে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান বর্তমান পরিচালক। চিঠি ইতিপূর্বে আগে দিয়েছে, আমরাও আবার দিছি, আমরা দিয়ে আমরা সরাসরি আবার যোগাযোগও করেছি। যোগাযোগ মানে আমি টেলিফোনে বারবার হ্যাঁ মানে তাদেরকে জানানো হয়েছে। দীর্ঘদিন মেশিনটি বন্ধ থাকার কারণে কিছু পার্টসের সমস্যা হয়েছে, সেই পার্টসগুলো কালকে চিপ ইঞ্জিনিয়ার আসছিলেন নিমু থেকে, উনি এগুলো পার্টস দিয়ে যত শীঘ্র সময় পাঠিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী হাসপাতালে অচল হয়ে পড়ে থাকা যন্ত্রের মধ্যে রয়েছে 1টি আর্ম, 1টি সিরাম, 2টি স্ক্যান, 1টি MRI, 1টি অটোক্লেভ,
3টি ক্যান্সার নির্ণয়ক ও 12টি ডেন্টাল ইউনিট সহ 242টি যন্ত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড UPL এর প্রতিষ্ঠাতা তিনি। মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত 1টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 77 বছর। মহিউদ্দিন আহমেদের মেয়ে মাহরুখ মহিউদ্দিন জানান, প্রায় 20 বছর তিনি পার্কিনসন্সে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন। গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পর মহিউদ্দিন আহমেদের জানাজা হয়। 1944 সালে ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ। নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন তিনি। 2012 সালে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করেন। বাংলা ভাষার পাশাপাশি ভারত ও পাকিস্তানে ইংরেজি ও উর্দু ভাষায় বইটি প্রকাশের ব্যবস্থাও করেন তিনি। পাপু গোমেজের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মাসচেরানোর 147 ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন মেসি। আরেক ম্যাচে চিলির বিপক্ষে হতাশা ছড়িয়েছে উরুগুয়ে। ভিদালের আত্মঘাতী গোলে হার এড়িয়েছে সুয়ারেজ কাভানিরা। ম্যাচের আগেই প্যারাগুয়ে নিয়ে অস্বস্তির কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। পুরো ম্যাচে তার ছাপ ছিল স্পষ্ট, তবে সব শঙ্কা দূরে ঠেলে সবার আগে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তে। ব্রাসিলিয়ার মানেগারিনচে স্টেডিয়ামে শুরুতেই আর্জেন্টিনার চমক। 10 মিনিটে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন পাপু গোমেজ। ডিমারিয়ার পাস থেকে প্যারাগুয়ের জাল কাপান সেভিয়া তারকা। এর কিছুক্ষণ পরেই লিড দ্বিগুণের সুযোগ পায় আর্জেন্টিনা, তবে মেসির ফ্রিকিক অল্পের জন্য ঠিকানা খুঁজে পায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনাকে গোল উপহার দেয় প্যারাগুয়ে। পাপু গোমেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান জুনিয়র আলোনসো, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে রক্ষা পায় এদুয়ার্দো বেরিজ্জোর দল। দ্বিতীয়ার্ধে বল দখলে নিয়ে আর্জেন্টিনাকে চেপে ধরে প্যারাগুয়ে। এক পর্যায়ে টানা 4টি কর্নার আদায় করে নেয় দলটি, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় সফল হয়নি কোনো আক্রমণ। এদিকে আরেক ম্যাচে চিলির বিপক্ষে হতাশ করেছে উরুগুয়ে। প্রথমার্ধে করা ভার্গাসের গোলের জবাব দিতে পারেননি সুয়ারেস কাভানিরা। দ্বিতীয়ার্ধে আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলে কোনো রকমে হারে দিয়ে 1 পয়েন্ট পায় তাবারেজের দল। 1 জয় আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ এর 2-এ চিলি, আর আসরে জয়হীন উরুগুয়ে আছে 4 নম্বরে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ হচ্ছে এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের সভায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।